हेलो भिवार्स, आज के जानाते चले दुबई सम्पर्के 10 अजाना तथ्य। दुबई संयुक्त आरब अमिरातेर 7 प्रदेशर मध्य एक प्रदेश एवं एखाने रयेछे अफुरंत तेलेर खनि प्राचुर्य और ऐश्वर्येर संमिश्रणे तैरी এই শহর যেন পৃথিবীর বুকে এক স্বপ্নপুরী। আকাশ ছোঁয়া দালান কোঠা, নানা দেশের মানুষের সমাগম এবং বেশ কিছু বিলাসবহুল হোটেলের সমাহার এই শহরে। আজকের পর্বে আমরা জানাতে চলেছি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের অজানা, অদ্ভুত ও অবিশ্বাস্য 10 তথ্য, যা পৃথিবীর অন্য কোনো দেশে কোথাও আপনি খুঁজে পাবেন না। প্রথমেই জানাতে চাই, দুবাই এমন একটি শহর যেখানে রয়েছে সোনার ভেন্ডিং মেশিন। সাধারণত পৃথিবীর অন্য সব দেশের শহরে টাকা তোলার বুথ থাকলেও দুবাইয়ে আছে সোনা তোলার বুথ, যেখানে নগদ টাকার বিনিময়ে আপনি ওই মেশিন থেকে 24 ক্যারেট পর্যন্ত খাঁটি সোনা সহজেই কিনে নিতে পারবেন। এটিকে তারা নাম দিয়েছে গোল্ড ভেন্ডিং মেশিন। দ্বিতীয় যে বিষয়, সেটি শুনলে আরও আপনাদের চক্ষু চড়কগাছ হয়ে যাবে। রোবট নিয়ন্ত্রিত উটের দৌড়। উটের দৌড় প্রতিযোগিতা আরব বিশ্বের একটি প্রাচীন খেলা। পূর্বে উটের দৌড় প্রতিযোগিতার জকি হিসেবে শিশুদেরকে ব্যবহার করা হতো, যা ছিল অবৈধ এবং বর্বরোচিত। তাই 2004 সাল থেকে খেলাটিকে আধুনিক রূপ দিয়েছে দুবাই। বর্তমানে শিশুদের পরিবর্তে উটের পিঠে রিমোট নিয়ন্ত্রণ করছে রোবট। তৃতীয় যে বিষয়, সেটি হচ্ছে এই দুবাই শহরের 83% বাসিন্দা বিদেশি। দুবাই শহরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ বসবাস করে। তবে অবাক করার মতো ব্যাপার হলেও সত্য যে দুবাইয়ে মাত্র 17% মানুষ আরব আমিরাতের নাগরিক, বাকি 83% বিদেশি নাগরিক। এবং আরও একটি বিষয় জানলে অবাক হবেন, এখানকার তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, মরুভূমির দেশ, তাপমাত্রা 120 ডিগ্রি ফারেনহাইট থাকলেও রাস্তাঘাটে এখানে দেখতে পাবেন শীতাতপ নিয়ন্ত্রিত ঘর, যেখানে আপনি ইচ্ছা করলেই যে কোনো সময় এই তীব্র গরম থেকে রক্ষার জন্য বসে বিশ্রাম নিতে পারবেন। তারপরে আছে দ্য পাম আইল্যান্ড, মানব ইতিহাসের সবচেয়ে বড় কৃত্রিম দ্বীপ। তিনটির নাম পাম জুমাইরা, পাম জাবেলে আলী, পাম দেইরা। এই দ্বীপ তিনটি হুবহু পাম গাছ আকৃতিতে তৈরি করা হয়েছে। এই দ্বীপটিতে অসংখ্য রিসোর্ট রয়েছে, অসংখ্য ভবন রয়েছে এবং 94 মিলিয়ন ঘনমিটার বালি এখানে ব্যবহার করা হয়েছে। প্রতি বছর এখানে অনেক অনেক পর্যটক সমাগম হয়। তারপর দুবাই এমন একটি শহর যেখানে অপরাধ নেই বললেই চলে। এখানকার আইন কানুন অত্যন্ত কঠোর এবং রয়েছে অত্যাধুনিক পুলিশ বাহিনী। এখানে পুলিশরা বেল্টলেস, ফেরারি এবং ল্যাম্বোর্গিনির মতো গাড়ি ব্যবহার করে থাকেন। বনের পশুদের দেখা যায় এই শহরে। সাধারণত অন্যান্য দেশের ধনী মানুষদের বিভিন্ন পোষা প্রাণীকে সাথে নিয়ে ঘুরতে দেখা গেলেও দুবাইয়ের ধনী শেখরা বনের পশুদের পোষ মানাতে ভালোবাসেন। বাঘ, সিংহ, চিতাবাঘ, অন্যান্য হিংস্র পশুদের নিয়ে তারা রাস্তায় ঘোরাফেরা করেন। দারিদ্রতার জন্য বিনামূল্যে খাবার। দুবাই ধনী শেখদের শহর, তারা বিলাসবহুল জীবনযাপন করতে অভ্যস্ত। কিন্তু তারা বিলাসবহুল জীবনযাপন করলেও ছিন্নমূল মানুষের দিকে তাদের অসংখ্য দরদ রয়েছে। তারা স্থানীয় সুপার মার্কেটে ছিন্নমূল জনগণ গেলেই ফ্রি তাদের খাবার দেওয়া হয়। এখানে বিলাসী গাড়ির ট্রাফিক জ্যাম দেখতে পাওয়া যায়। দুবাইয়ে দিন দিন গাড়ির সংখ্যা বেড়েই চলেছে, সেই সঙ্গে বেড়েছে বিলাসী গাড়ির সংখ্যা। যখন আপনি এই শহরে জ্যামে আটকে থাকবেন, তখন গাড়িগুলো দেখলে আপনার চোখ ধাঁধা লেগে যাবে। ট্রাফিক জ্যামে আপনি বিরক্তি না হয়ে বরং আপনার চোখ সত্যি এই মনোরম দৃশ্য দেখে চোখ ঝলসে যাবে। আর ট্রাফিক জ্যামে আটকে যদি আপনি বিরক্তি বোধ করেন, তাহলে আপনি চাইলে গাড়িটিকে হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যেতে পারবেন। দুবাইয়ের বিখ্যাত বিল্ডিং বুর্জ খলিফা, এটি দুবাই শহরে অবস্থিত হলেও এর
বিশেষ একটি আকর্ষণ হচ্ছে এর ছাদের উপরে টেনিস পার্ক নির্মাণ করা হয়েছে। এখানে টেনিস খেলার মাঠ রয়েছে, অর্থাৎ দুবাই এমন একটি শহর সবসময় আকর্ষণ। আর বর্তমানে দুবাইতে সবসময় কনসার্ট চলে, বিভিন্ন দেশের মানুষ এখানে ঘুরতে আসে, গান গায়, মদ খায়, মাস্তি করে। যদিও দুবাইয়ের অধিবাসীদের জন্য মদ নিষিদ্ধ, তবে অন্যান্য বহির্বিশ্বের দেশের জন্য এখানে মদ খাওয়া জায়েজ রয়েছে। আজব এক শহর দুবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন। ধন্যবাদ।